নমস্কার। এখন শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই পাবেন টবে পুদিনা। হ্যাঁ, আমরা বাজার যখনই যাই পুদিনা পাতা দেখতে পাই, কখনো এর দাম বেশি, কখনো কম, আবার কখনো পাওয়া যায় না যখন আমাদের দরকার হয়। দেখুন, ধরলেন কখনো ইচ্ছে হলো চা খাবো পুদিনা চা, কখনো শরবতে দিতে ইচ্ছে হলো, কখনো আবার স্যুপে দিতে ইচ্ছে হলো, কিন্তু তখন সে সময় আমরা পাওয়া যায় না। আমি দেখুন এটা বাজার থেকে নিয়ে এসেছি, এখন সিজন চলছে, 5 টাকা করে পুদিনা দিয়ে দিচ্ছে এতটা করে। তো আমি বললাম 5 টাকা করে যখন পাচ্ছি এখন তো পাওয়া যাবে, কিন্তু একটু পরে, কিছুদিন পরে এগুলো পাওয়া যাবে না। আর যখন আপনি খুব কম পরিচর্যায় বাড়িতে পেয়ে যাবেন পুদিনা পাতা, তাহলে আর আপনি বাজারে ভরসায় কেন থাকবেন? আর হ্যাঁ, আপনাদের জন্য পর্তুলিকার কাটিং আর লাকি ব্যাম্বু চারা তৈরি করা আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কিভাবে পাবেন বিস্তারিত বলে দেবো। তাহলে চলে আসি প্রথমে মাটির ব্যাপারে, মাটি কি ব্যবহার করবেন। প্রায় সব ধরনের মাটিতে পুদিনা গাছ খুবই ভালো হয়। আমি নেটে ভিডিও দেখলাম, কেউ কেউ তো আবার জলেও পুদিনা গাছ চাষ করছে। তাহলে প্রথমে মাটির ব্যাপারে বলা যাক। মাটি আমি এখানে ব্যবহার করেছি 50% মাটি, 20% বালি, 5% কোকোপিট, 10% কম্পোস্ট সার, আর সরিষা খোল 5% আর নিম খোল 5%। আর আপনার কাছে যদি এসব কিছু উপলব্ধ নেই, আপনি মাটি 50% ব্যবহার করুন আর বালি 50% ব্যবহার করুন। আর চেষ্টা করবেন নিম খোল দেওয়ার, নিম খোল 5%ও দিন বা এক চুটকিও দিন নিম খোল দেবেন। নিম খোল দিলে টবে মাটিতে পিপুড়ি আক্রমণ কম হয়। অনেকে মাথা ঘামায় 50% 20% হিসাব বুঝতে পারে না। কেউ কেউ বলেন যে আমি অর্ধেক টব তো 50% মাটি দিয়ে পরে ভরে দেবো, তারপরে 20% হিসাব কী করে বুঝবো? তো আপনি এখানে চেষ্টা করবেন একটা পাত্র নেওয়ার, 50% লেখা থাকলে 5 বার ওই পাত্র থেকে মাটি নিয়ে নেবেন, 20% বালি লেখা থাকলে 2 বার ওই পাত্র থেকে বালি নিয়ে নেবেন। এইভাবে হিসাব করে পরে নিজের মতো নিয়ে নেবেন। এবার বলি টব কী ব্যবহার করবেন। পুদিনা গাছের জন্য টব চেষ্টা করবেন অগভীর চৌড়া পাত্র ব্যবহার করা, কারণ পুদিনা গাছের শিকড় বেশি গভীর পর্যন্ত যায় না। আর চৌড়া পাত্র ব্যবহার করলে পুদিনা গাছ বেশি ঝাঁকড়া হয়। আমি এখানে চওড়া প্লাস্টিকের গামলা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন। এরপরে আমি টবের নিচে 4-5টা বেশি ছিদ্র করে দিয়েছি এবং খোলম কুচি আর বালি দিয়ে পরে ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি। আপনারা যদি ড্রেনেজ সিস্টেমের ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে আছে এবং আমি এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। এরপরে সয়েল মিক্স দিয়ে পরে গামলাটা ভর্তি করে দিলাম এবং জল দিয়ে দিলাম উপর থেকে। এবারে পুদিনা গাছের ডাল থেকে কাটিং লাগাবার পালা। তো এই ডাল থেকে কাটিং তৈরি করতে গেলে আমাদের সবারই প্রথমে এর বড় বড় পাতাগুলিকে আমাদের কেটে দিতে হবে এবং নিচের নোড এরিয়া, অর্থাৎ যেখান থেকে নতুন কুশি বেরোচ্ছে সেখানটা কেটে দিতে হবে। আমি সাইডে ছবি দিয়ে দেবো। নোড এরিয়া নিচটা কেটে দেবেন এবং বড় বড় পাতাগুলো কেটে দেবেন, কিন্তু নতুন কুশি যেগুলো বের হচ্ছে সেগুলোকে কাটবেন না, কারণ নতুন গ্রোথ ওইখান থেকে শুরু হবে। এই পুরো কাটিংয়ের ব্যাপারটা আপনি চেষ্টা করবেন বিকালে ছায়াযুক্ত স্থানে করার। আমি ভিডিও করার জন্য সকালে রোদের মধ্যে বসে করছি। আমি এক একটা করে সব কাটিং লাগিয়ে নিয়েছি, এবারে এটাকে রাখতে হবে ছায়াযুক্ত জায়গায়। আপনি যদি আমার মতো গরমকালে কাটিং লাগাচ্ছেন, তাহলে দিনে 2-3 বার স্প্রে করে দেবেন। আর যদি অন্য সময় লাগাচ্ছেন বছরে, তাহলে 1 বার করলে চলবে। আর 15 দিন পর ব্যাস আপনার নতুন পুদিনা গাছ রেডি। এবারে বলি গাছটা সারা বছর বাঁচিয়ে রাখার জন্য কখন কোথায় রাখবেন। শীতকালে চেষ্টা করবেন সারাদিন যেন রোদ পায় এমন জায়গায় রাখবেন, কিন্তু বর্ষাকালে আপনাকে এনে রাখতে হবে বারান্দার মধ্যে, যাতে বর্ষার জল যেন বেশি না পায়। এবং গরমকালে সেমি শেডে রাখবেন, যাতে সকাল আর বিকালে রোদ পায়, কিন্তু দুপুরের প্রখর রোদ যেন না পড়ে গাছে, নাহলে পুদিনা গাছ শুকিয়ে মারা যেতে পারে। এবার বলি সার কী ব্যবহার করবেন। সরষের খোল যেমন দিচ্ছেন আপনি অন্য গাছে, সেরকম ব্যবহার করতে থাকুন এ গাছেও। আর 3-4 মাস অন্তর অন্তর 1 বার কম্পোস্ট আর নিমখোল দিয়ে দেবেন। এবার বলি রোগ ব্যাধি এবং তার উপচার ব্যাপারে। আপনি নিমখোল আর ফাঙ্গিসাইড যেমন অন্য গাছে ব্যবহার করছেন, তেমনি এই গাছেও ব্যবহার করুন, আপনার গাছে কোনো রোগ আসবে না। চেষ্টা করবে জৈবিক করার, কারণ বাড়িতে যে কেউ চা সু শরবতে পুদিনা পাতা দিতে পারে, কিন্তু যখন দেখবেন গাছ হলদে হয়ে যাচ্ছে, গাছের ডগা বেঁকে যাচ্ছে, পাতা কুকড়ে যাচ্ছে, এমন সময় পরিমাণ মতো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর শীতকালে পাতার উপর সাদা সাদা দাগ দেখা যায়, তখন আপনি সালফারযুক্ত যে কোনো ওষুধ দিলে গাছ ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে এসব ব্যবহার করতেই হবে না যখন আপনি নিয়মিত নিম তেল আর ছত্রাকনাশক দিতে থাকবেন। আর হ্যাঁ, কেমিক্যাল যাই ব্যবহার করুন না কেন, 4-5 দিন গাছের পাতা তুলবেন না। পচা ডাল, পচা পাতা মাঝে মধ্যে পরিষ্কার করে দেবেন, মাটি একটু কুড়ে আলগা করে দেবেন, গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এবার আসি পর্তুলিকার কাটিং আর লাকি বেম্বু চারার নিয়ে। এগুলো আমি আপনাদের দেওয়ার জন্য তৈরি করেছি, আপনাদের বেশি কিছু করতে হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখে দিন আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন। আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে পরে কাটিং কিভাবে আপনার বাড়িতে পাঠানো যায় তার ব্যবস্থা করে নেব। ধন্যবাদ। জৈব ছত্রাকনাশক আর অ্যালোভেরা সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আজকের জন্য এতটাই, আর ভিডিওটা বেশি বড় করছি না। ধন্যবাদ।